হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আবার আজকে নিয়ে চলে এলাম আর একটি লেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তো দেখো ফার্স্টে আমি এইভাবে ইয়ার টু ইয়ার একটা পার্টিশন করে নিয়েছি নিয়ে ফার্স্টে আমি লক্সটাকে কেটে নেবো তো লক্সটা একদম সোজাভাবে কাটতে হবে যে যতটা লেন্থ চাইছে কেউ যদি ছোট চায় তাকে ছোট করতে হবে কেউ যদি বলে যে না আমি বড় লেন্থ চাই সামনের লক্স তো তাকে সেইভাবেই কাটিংটা করতে হবে বড় চাইলে বড়ো করেই কাটতে হবে তারপরে এরকম সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে চুলগুলোকে কাটিং করতে হবে যেহেতু আমার একটা গাইডলাইন ফার্স্টেই হয়ে গেছে তো সেই গাইডলাইন অনুযায়ী আমায় সব চুলগুলোকে নিয়ে সমানভাবে কেটে নিতে হবে তো অল্প অল্প করে চুল নিতে হবে বেশি চুল নিলে হাত থেকে বেরিয়ে যাবে তো সেটা কাটিংটা ভালো হবে না ওই জন্য ফার্স্টে অল্প অল্প করে পার্টিশান করে করে চুলগুলোকে নিতে হবে তো একটা সাইডের আমার কাটিং হয়ে গেছে এবারে আমি চলে এলাম আর একটা সাইডে তো ওইভাবেই আমি যেভাবে ওই দিকের কাটিংটা করেছি সেইভাবেই আমার কাটিং করতে হবে একদম সামনে নিয়ে নিয়ে তো দেখো দুদিকেই আমার কাটিং হয়ে গেল এবারে হলো ফাইনাল টাচ তো সবার মানে ফাইনাল টাচ যেটা সেটা হচ্ছে বড়োদাতে চিরুনি নিতে হবে নিয়ে সব চুলগুলোকে এইভাবে সামনে নিয়ে একদম সমানভাবে আঁচড়ে নিয়ে তো সামনের যে চুলগুলো আমার এক্সট্রা থাকবে যেগুলো ছোট বড় চুল থাকবে সেই চুলগুলোকে আমি কাটিং করে নিলাম এবারে সমান করে আমি কাটিং করে নিয়েছি তারপরে কি করতে হবে একটু নোচিং করে দিতে হবে তো নোচিংটা এখানে আমি দেখাতে পারলাম না তো নোচিংটা করলেই কিন্তু যে বাউন্সিনেসটা সেটা কিন্তু আসে তো এই এতটা চুলি আমি কাটলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে বলো তোমাদের কেমন হলো কাটিংটা তো অবশ্যই ট্রাই করো আর অন্যের উপরেও এর কাটিংটা করে দেখতে পারো তো আজকের মতো এইটুকুই টাটা